تمام بيتير لوكرا شنو 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 ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات ترى الله পথ শহীদ হয়ে যায় ওদেরকে তোমরা মৃত বলো না আমি আল্লাহ পাক সিরাতরে তাদেরকে মৃত বলা নিষেধ করে দেওয়ার জন্য পৃথিবী সৃষ্টির 50000 বছর পূর্বে সূরাতুল বাকারার ভিতর আয়াতটা দিয়েছিলাম সুতরাং কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না কথাকার তাহলে আজকে পূর্ব গগন থেকে পশ্চিম গগন উত্তর গগন থেকে দক্ষিণ গগন পর্যন্ত যারা ইসলামে আন্দোলন করতে গিয়ে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের শাস সমাজ قائم করতে গিয়ে বাতিলের রোশনালে পড়ে জেলখানায় গিয়েছে বন্দী হয়েছে ফাঁসি হয়েছে হত্যা হয়েছে ওদেরকে আমরা মৃত বলবো না তা আমরা বলবো আল্লাহর ভাষায় তারা শহীদ ঠিক কি না পারবো তো আপনি পারবেন কিন্তু অনেক ব্যক্তির এই কথা শুনলে শরীরে সহ্য হবে না কারণ অনেক ব্যক্তি জীবিত ব্যক্তির চাইতে মৃত ব্যক্তি অনেক ব্যক্তির কাছে হলো শক্তিশালী ঠিক কি না এই জন্য আরা মারে মারে তারপর শহীদদের নাম ফলক আবার ভেঙে দেয় কি শক্তি ভয় করে মারছেই তো তার কবরের উপরে লেখা দেখো ভয় করে তার মানে শহীদরা মরে নাই ঠিক কি না শাল্লাহ করে ডাক দিচ্ছেন শাল্লাহ ডাক দিচ্ছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার পথে যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং বাল্লাহিয়ামুন বরং তার জীবিত ওয়ালাকিন লা তাশউরুন দুনিয়ার মানুষ এটা উপলব্ধি করতে পারো না আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানা দে আমি আমার বান্দাকে আমি জিন্দা রেখেছি আয়াত নাজিলের প্রেক্ষাপটে আল্লামা মাহমুদ আলুসি তাফসিরের ভিতরে বর্ণনা করে রুহুল মানের ভিতরে আল্লামা মাহমুদ আলুসি ইয়াতের শানে নজুল ব্যাখ্যা করতে গিয়ে বলেন তমাম পৃথিবীর মানুষের শোনো যারা দিন কায়েমের আন্দোলন করে যারা কোরআনের কথা বলে কোরআনের পথে চলে কোরআনের পথে অটল আর অবিচল থাকতে যে মানুষগুলো দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে জালিমের রোশান হলে পরে ফাঁসির মঞ্চ পর্যন্ত যায় ওরা আল্লাহর পথে শাহাদত বরণ করেছে ওদেরকে তোমরা মৃত বলতে পারবে না বরং তারা শহীদ আল্লাহর কাছে জিন্দা আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে ওদেরকে মৃত বলতে নিষেধ করার জন্য সূরার ভিতরে আল্লাহ পাক আয়াত আকারে দিয়েছে সূরাতুল বাকারার ভিতরে আলোচ্য আয়াতটি দিয়ে জাতির লোকদেরকে জানায় দিল আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল জানায় দিচ্ছি শোনো তামাম পৃথিবী সৃষ্টির 50000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম সূরাটির নাম সূরাতুল বাকারা আয়াত দিয়েছিলাম 286টি রুকু দিয়েছিলাম 40টি শব্দ দিয়েছিলাম 6144টি অক্ষর দিয়েছিলাম 25500টি এর ভিতরে একটা আয়াত দিয়েছিলাম সেটা হলো 154 নম্বর আয়াত গোলাম তামাম পিতির লোকেরা শোনো 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 ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় ওদেরকে তোমরা মৃত বলো না আমি আল্লাহ পাক সিরাতরে তাদেরকে মৃত বলা নিষেধ করে দেওয়ার জন্য পৃথিবী সৃষ্টির 50000 বছর পূর্বে সূরাতুল বাকারার ভিতর আয়াতটা দিয়েছিলাম সুতরাং কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না কথাকার তাহলে আজকে পূর্ব গগন থেকে পশ্চিম গগন উত্তর গগন থেকে দক্ষিণ গগন পর্যন্ত যারা ইসলামে আন্দোলন করতে গিয়ে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের শাস সমাজ قائم করতে গিয়ে বাতিলের রোশনালে পড়ে জেলখানায় গিয়েছে বন্দী হয়েছে ফাঁসি হয়েছে হত্যা হয়েছে ওদেরকে আমরা মৃত বলবো না আমরা বলবো আল্লাহর ভাষায় তারা শহীদ ঠিক কি না পারবো তো আপনি পারবেন কিন্তু অনেক ব্যক্তির এই কথা শুনলে শরীরে সহ্য হবে না কারণ অনেক ব্যক্তি জীবিত ব্যক্তির চাইতে মৃত ব্যক্তি অনেক ব্যক্তির কাছে হলো শক্তিশালী ঠিক কি না এই জন্য ওরা মারে মারে তারপর শহীদদের নাম ফলক আবার ভেঙে দেয় কি শক্তি ভয় করে মারছেই তো তার কবরের উপরে লেখা দেখো ভয় করে তার মানে শহীদরা মরে নাই ঠিক কিনা আমার ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা
এই আল্লাহর পথে যারা থাকে আল্লাহ পাক তাদেরকে তাদের কাছে প্রিয় আল্লাহর কাছে তারা প্রিয় হয়ে যায় প্রমাণ করা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর সজ্জায় আল্লাহর নবীর কাছে বিবাহের পারমিশন পালেন আল্লাহর নবী বিবাহের পারমিশন দিলেন হযরত হানজালাকে হানজালা বিবাহ করলেন বিবাহ করে হানজালা বাসর সজ্জায় চলে গেলেন বাসর সজ্জায় যাওয়ার পর রাত্রিতে সারা রাত বিবির সাথে গল্প করলেন ফজরের কিছু সময় আগে বিবির সাথে তার স্বাভাবিক কার্যক্রম বিবির সাথে পরিচালনা করলেন বিবির সাথে থাকলেন থাকার পর হযরতে হানজালা সকালবেলা গোসল করবেন নামাজ আদায় করার জন্য হযরত হানজালা পানির কিনারায় বসে আছেন এমন সময় কে যেন মদিনার গলিতে গলিতে বলে যায় কাতকুতিলা মুহাম্মদ কাতকুতিলা মুহাম্মদ কাতকুতিলা মুহাম্মদ কাতকুতিলা মুহাম্মদ মুহাম্মদ নাই মুহাম্মদ নাই মুহাম্মদ বিদায় মুহাম্মদ বিদায় হযরত হানজালার কানে এমন কথা গেল হযরত হানজালা পাগল হয়ে গেলেন গোসলের জায়গা থেকে মশক ধরেছেন মশকটা হাত থেকে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর ঘরের ভিতরে দৌড় মারলেন ডাক দেওয়ালে বিবি বিদায় দাও আর আমার তরবারিটা সামনে আছে তরবারিটা আমার আঘাতের উপরে দিয়ে দাও এই মুহূর্তে খবর আসলো উহুদ ময়দানে ময়দানে যেন মুহাম্মাদটা কে যেন ডাকতে বলছে কাতকুতিলা মুহাম্মদ কাতকুতিলা মুহাম্মদ মুহাম্মদ নাই মুহাম্মদ না অগো বিবি আল্লাহর নবী যদি না থাকে দুনিয়ায় বেঁচে থেকে কি করব কার জন্য বেঁচে থাকবো রে কার জন্য নিজের জীবনটা বলিষ্ঠ করে সামনে অগ্রসর হব কারকে দেখে দেখে হৃদয়ের যন্ত্রণাগুলো মিটাবো কারকে দেখে মনে পেরেশানির কথা বলবো কার কাছে প্রশান্তির কথা বলবো মুহাম্মদ যদি দুনিয়ায় না থাকে হানজালার মতো ব্যক্তির দুনিয়ায় থাকার প্রয়োজন না বাড়ির ঘরের ভিতর থেকে তরবারি বের করলেন বের হয়ে চলে আসতেছে বিবি পিছন দিক থেকে টেনে দেবার স্বামী গো জীবনে একবার আপনাকে শুধুমাত্র কেবলমাত্র দেখেছি বাসর রাত্রিতে কিছু সময় আপনাকে দেখেছি মন ভরে এখন আপনাকে দেখতে পারে না স্বামী গো জীবনের শেষ মুহূর্তে যেহেতু আপনি ময়দানে চলে যাচ্ছেন উহুদ ময়দানে আপনি চলে যাচ্ছেন নবি গো অ নবি নবি গো ডাকতে বলতেছেন জাহানজালাকে ডাকতে বলতেন স্বামী গো আপনি যত উহুদ ময়দানে চলে যাচ্ছেন জীবনের শেষ দেখাটা আপনাকে আরেকবার দেখতে চাই এইবার হানজালা ডাকতে বলছে বিবি গো আল্লাহর পথে আমাকে বাধা দিও না কেন আমার আল্লাহ পাক বলে দিয়েছে আল্লাহর পথে যারা যায় তারা মৃত্যুবরণ করে না আমি তো জিন্দা থাকব ও বিবি চামড়া চক্ষু আমাকে মৃত মনে হলেও আল্লাহর দরবারে আমি জীবিত আমাকে পিছন থেকে ছেড়ে দাও দুনিয়ার কোন মায়া আমার কাছে কাজ করবে না আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবনটা হলো সলনাময়ে অথচ আল্লাহ পাক চিরস্থায়ী একটা আমাকে জীবন দিয়েছে ওই আল্লাহ আমাকে ঘোষণা করে দিয়েছে ওয়া মিনান নাসি মাই ইশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ আল্লাহর ভালোবাসায় উৎপত্তি আল্লাহর ভালোবাসায় নিজেকে উত্তীর্ণ করতে হলে মানুষের মধ্যে হতে কৃতজ্ঞ মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে আল্লাহর কাছে তারা প্রিয় বান্দা কেন জীবন আর মৃত্যুর মালিক কিন্তু আল্লাহ 66 নম্বর সূরা 29 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত সূরাতুল মুলকের ভিতর আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবন আর মৃত্যুর মালিক হলো আল্লাহ আমি আগে মৃত্যু সৃষ্টি করেছি তোমার জীবন কোন কায়দায় পরিচালনা করবা এটা বোঝার জন্য সুতরাং মৃত্যুর ভয় থাকলে তার জীবন সুদের উপরে চলবে না মৃত্যুর ভয় থাকলে তার জীবন ঘুষের উপরে চলবে না মৃত্যুর ভয় থাকলে তার জীবন জিনার উপরে চলবে না মৃত্যুর ভয় থাকলে ক্ষমতায় বস থেকে নির্যাতন আর নিপীড়ন করবে না ঠিক কিনা সন্ন্যত ভাইরা কান লাগান
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বিবি গো ছেড়ে দাও হযরত হানজালার বিবি পিছন দিক থেকে ছেড়ে দিলেন এইবার হানজালা ডাকতে বলে বিবি গো দেখা হবে যদি বেঁচে থাকি দেখা হবে আর যদি শাহাদত বরণ করি কিয়ামতের ময়দানে ও বিবি তুমি যদি থাকো আমার তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব কেন হানজালা জানে শহীদ শহীদের মৃত্যুটা বড় গুরুত্বপূর্ণ মৃত্যু আল্লাহর নাই বলছেন আদাতুল ইবাদি সলিহিন আমালা আইনুরাত ওয়ালা গুনু সামিয়াত ওয়ালা খতর আলা কলবি বাশার বুখারীর হাদিস আল্লাহর নাই বলছেন জান্নাত এমন একটা সুসজ্জিত জায়গা যেমন নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে লিখেছে শুধুমাত্র সলিহিন বান্দাদের জন্য যা কোনো চোখ দেখে নাই যা কোনো কান শুনে না যার কথা অন্তরের ভিতরে উদিত হয় নাই এমন নিয়ামত লিখেছে ও বিবি নিয়ামতের প্রত্যাশায় আমি দৌড় দিলাম আল্লাহর জান্নাতকে পাওয়ার জন্য কারণ আল্লাহ পাক বলে দিয়েছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর রাস্তায় জান আর মাল যারা দেয় বিআন্না লাকুমুল জান্নাত তারা আল্লাহর কাছ থেকে জান্নাত পায় ও বিবি আল্লাহর রাস্তায় জান দিতে যাচ্ছি আল্লাহর জান্নাতের আশা আল্লাহু আকবার আজকে বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীরা বাংলার জমিনে আলিমরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য জান আর মাল দিতে তারা ভয় করে না ঠিক কিনা আমার ভাইরা হযরত হানজালা সামনে দিকে দৌড়মা দৌড়াইতে দৌড়াতে উহুদ প্রান্তর পর্যন্ত গেলেন বাতিল শক্তির ভিতরে ঢুকে পড়লেন ঢুকে পড়ে অগণিত অসংখ্য কাফেরদেরকে জাহান্নামের বাসিন্দা করায়া এক সময় নিজেও মৃত্যুবরণ করলেন উহুদ প্রান্তরে মুসলমানরা বিজয় লাভ করলেন আল্লাহর নবী লাশকে গোছানোর দায়িত্ব দিলেন সাহাবাকে সাহাবাদেরকে গোছানোর দায়িত্ব দিয়ে বললেন আমার সাহাবারা যারা শাহাদত বরণ করেছে তাদেরকে তোমরা বিনা গোসলে কবরের ব্যবস্থা করো কেননা শহীদের রক্ত আল্লাহর কাছে সবচেয়ে দামি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যেদিন প্রতিষ্ঠিত হবে শহীদেরা রক্তমাখা অবস্থায় উঠবে শহীদেরা রক্তমাখা অবস্থায় উঠবে আল্লাহ ডাকবে বলবে কে হে বান্দা তুমি রক্তমাখা অবস্থায় আজকে তুমি কিয়ামতের ময়দানে উঠেছো তোমার কি ভয় করে না ওই বান্দাগুলো ডাকবে বলে আল্লাহ আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস قد جمعوا لكم فاخشوهم فزادهم ايمانا باطل শক্তির কাছে আল্লাহ আমি ভয় করি না বরং আমার ঈমান বাড়িয়ে গেছে এই জন্য বাতিলের কাছে মোকাবেলা করে শাহাদাত বরণ করেছি ওই রক্ত আমার শরীরের উপরে মাখা তুমি না বলেছো শহীদদেরকে বিনা গোসলে কবর দিতে হয় আজকে তোমার কাছে দাঁড়িয়েছি আল্লাহ তোমার জুমরে তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য শাহাদত বরণ করেছি আল্লাহ ডাকবে বলবে যারা আমার জুমরে আমার দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শাহাদত বরণ করেছ রক্তমাখা অবস্থায় আজকে তোমরা উঠেছ আমি আল্লাহ তোমাদের জন্য ফতোয়া দিলাম এই রক্তমাখা অবস্থায় তোমরা উঠে সাক্ষী দিয়েছ আল্লাহর জুমিনের দিনের তোমরা অগ্রগামী সৈনিক ছিলে আমি আল্লাহ আমার ফতোয়া হলো তোমরা বিনি হিসাবে আল্লাহর জান্নাতে চলে যা আমরা তো চার উত্তর সরি বিনি হিসাবে জান্নাত পাই ওই রক্তমাখা শহীদগুলো ওই শহীদদের পথ আমরা অনুসরণ করি বাতিলকে থরাও কি আর করি না ঠিক কিনা সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছে আল্লাহর নবী যখন নির্দেশনা দিয়েছেন সাহাবারা লাশগুলো গোছাচ্ছিলেন সাহাবগুলো গোছাচ্ছিলেন আর এক এক করে কবরের জন্য প্রস্তুত করতেছিলেন কাফনের কাপড়গুলো খুব সুন্দর করে তাদের শরীরের ভিতরে পরানো ছিল একজন নারী দৌড়ে এসে একজন মেয়ে মহিলা দৌড়ে এসে ডাক দিয়ে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাইকে আপনি বিনা গোসলে কবর দিল আমার স্বামী হানজালাকে আপনি গোসল দিবেন না
আল্লাহর নবী ডাকতে বলে কে গো কোথায় তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার পরিচয় এইবার মেয়েটি পরিচয় দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবা হযরতে হানজালা হানজালার বিবি আমি বলছি আজকে আমাদের লাইলাতুল জাফা ছিল বাসর রাতে আমরা উদযাপন করেছি করার পর যখন পবিত্র হওয়ার জন্য পানির কিনারায় দাঁড়িয়েছে কে যেন মদিনার গলিতে গলিতে বলে যায় কাতকুতিলা মুহাম্মদ কাতকুতিলা মুহাম্মদ হানজালা চিৎকার দিয়ে বলে বিবি রে কার জন্য বেঁচে থাকব কার জন্য ফরজ গোসল করব না 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 এক মুহূর্তের দেরি করতে চাই না আল্লাহর নবীকে যারা শাহাদে শহীদ করে দিয়েছে তাদের দুনিয়ায় বেঁচে থাকার অধিকার নাই গোটা কাফেরদের শেষ করব না হয় আমি হানজালা শহীদ হয়ে বিদায় নেব এই বলে আমার বাড়ি থেকে দৌড় মেরে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই হানজালাকে সবাইকে আপনি সবাইকে আপনি গোসল না করেও জানাজার দিলে কাফন দিলে হবে কিন্তু হানজালা তো পবিত্র হানজালা কেমন আপনি করবেন না আল্লাহ নবী ডাকতে বলছেন ও আমার সাহাবার হানজালার লাশটা কোথায় সব সাহাবারা উহুদ ময়দান ঘুরতেছে ঘুরতে 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 দেখে একটা লাশের ভিতর হানজালা নাই যেই মুখটা খুলে অন্য সাহাবা যেই মুখটা খুলে অন্য সাহাবা খুঁজতেছে খুঁজতেছে সাহাবারা আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হানজালার লাশ কোথায় পাওয়া যায় না এবার জিব্রাইল আল্লাহর নবী আকাশের দিকে তাকায় দেখে জিব্রাইল এসেছে জিব্রাইল ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার সাহাবাদেরকে বলেছেন হানজালার লাশ খোঁজার জন্য ইয়া রাসূলুল্লাহ হানজালার লাশ খোঁজার দরকার না হানজালা তো আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা দিয়েছে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহ এত খুশি হয়ে গেছে আল্লাহ এত খুশি হয়ে গেছে জানাবত অবস্থায় ছিল অপবিত্র অবস্থায় থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের যতদিন কায়েমের সংগ্রামে অংশগ্রহণ করে দুনিয়া থেকে শাহাদত বরণ করেছে দুনিয়ার সাধারণ কোন পানি দ্বারা হানজালার গোসল হবে এটা আল্লাহ পাক চায় না আল্লাহ কুদরতে আজিম দ্বারা ফেরেশতাদের দ্বারা উঠায় নিয়ে ফেরেশতার মাধ্যমে হাউজে কাউসারের পানি দ্বারা হানজালার গোসলের ব্যবস্থা করেছে হুজুর হানজালার নতুন করে গোসলের আর দরকার না নারে তাকবীর সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহর নবী সাহাবাদেরকে কথা বললেন এইবার সাহাবারা খুঁজতেছে খুঁজতে খুঁজতে থেকে এক জায়গায় হযরতে হানজালার লাশ যেন এই মাত্র কাফন এই মাত্র যেন গোসল দিয়ে রেখে দিয়েছে আল্লাহর নবী যত বলেছেন একজন হানজালার লাশটা গোসল দিয়েছে আসমান থেকে আল্লাহর নবীর এই কথাটাকে প্রমাণ করার জন্য একজন সাহাবা বলেন আমি চলে গেলাম হানজালার লাশের কাছে যার পর মাতার শিওরে দাঁড়ালাম দাঁড়ায় দেখলাম হানজালার দিকে লক্ষ্য করে দেখি হানজালার দাড়ি মোবারক আর মাতার চুল বে বে জমিনের নিচে পানি পড়তেছে মনে হচ্ছে এই মুহূর্তে কে যেন হানজালাকে গোসল করে দিয়েছে তার মানে আল্লাহর দিনের পথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা কমায় না বরং বাড়ায় দেয় তোমরা দুনিয়াকে একটা ধরো আর আমরা দুনিয়াকে বিসর্জন দিয়ে চিরস্থায়ী আল্লাহর জান্নাতের প্রত্যাশায় জীবন দেয় ঠিক কিনা আল্লাহর জান্নাতের প্রত্যাশায় যারা জীবন দেয় আল্লাহ পাক তাদেরকে ফিরায় দেয় না তাদের লাশটাকে পচাতেও কেউ পারে না তাদের লাশটাকে কেউ পচাতে পারে না যার প্রমাণ হলো দুইজন সাহাবা একজন সাহাবার নাম হলো হুজাইফাতুল ইয়ামিন আর আরেকজন সাহাবার নাম হলো জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী 1932 সালে এই দুইজন সাহাবার লাশ পাওয়া গিয়েছিল কান মনোযোগ আপনারা দেন এই এই কথাটা আপনাদের হৃদয় কাটবে ইমানদার বলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আপনার হেফাজত করবে এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে প্রমাণ দুইজন সাহাবার হুজাইফাতুল ইয়ামিন জাবির বিন আব্দুল্লাহ আনসারী এই দুইজনের কাছ থেকে আমরা প্রমাণটা পেয়ে যাই জাবির বিন আব্দুল্লাহ আনসারী এই দুইজন সাহাবা সেই বিশ্বনবীর সময়ের পরে আল্লাহর নবীর পরে মৃত্যুবরণ করেন এই দুইজন সাহাবা 1932 সালে এই দুইজন সাহাবা স্বপ্ন দেখায় তৎকালীন ইরাকের বাদশা হলো ফাইসাল তৎকালীন ইরাকের বাদশা ফাইসালকে স্বপ্ন দেখায় ও বাদশা ফাইসাল আমাদের লাশটা টাইগ্রিস নদীর তীরে তার মানে দাজলা নদীর তীরে আছে আমি হুজাইফাতুল ইয়ামিন আমার ভাই জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে আনসারী এই দুইজনের লাশ এই টাইগ্রিস নদীর পাশে
বসে আছে আমা আমি হুজাইফা তুলিয়ামি আমার কবরের ভিতরে পানি ঢুকে জমে গেছে বাড়িটা বেশি হয়ে গেছে আর জাবের বিন আব্দুল্লাহ আনসারী তার কবরের ভিতরে এখনো পানি যায় না আদ্রতা দেখা দিয়েছে অগ ইরাকের বাদশা ফয়সাল আমাদেরকে অতি তাড়াতাড়ি অতি শীঘ্র এই জায়গা থেকে আমাদের লাট্টুটা উত্তোলন করে ইরাকের বাগদাদ থেকে দূরে ওই সালমান বাগদাদ থেকে 50 কিলোমিটার দূরে সালমান পার্কে যেখানে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুর কবর দেওয়া আছে মাকবারা দেওয়া আছে এই জায়গাতে আমাদের দাফনের ব্যবস্থা করে দাও প্রথম রাতে স্বপ্ন দেখলেন বাদশা রাজকীয় কাজকর্ম করতে গিয়ে ভুলে গেলেন দ্বিতীয় রাত্রিতে স্বপ্ন দেখলেন ও ইরাকের বাদশা ফয়সাল আমি হুযাইফা তুলিয়ামিন আল্লাহর নবীর সাহাবা বলছি আমি নির্দেশ দিয়ে বলছি ইরাকের বাদশা রে আমার কবরের ভিতরে পানি ঢুকে গেছে আমার ভাই জাবের ইবনে আব্দুল্লাহ ইবনে আনসারী তার কবরটা আদ্র হয়ে গেছে এই দুইটা জায়গায় থেকে লাশটা উত্তোলন করে টাইগ্রিস নদীর পাশ থেকে আমাদের লাশটা নিয়ে সালমান পার্কের ভিতরে তোমরা কবরস্থ করো আল্লাহর এই দুইজন আল্লাহর নবীর এই জন জলিলুল কদর সাহাবা দুইটা সাহাবা হুযাইফা তুলিয়ামিন এক রাত্রিতে দুই রাত্রিতে একাধারে স্বপ্ন দেখালেন কিন্তু বাদশা ভুলে গেলেন দ্বিতীয় রাত্রিতে আবার একই শব্দ চয়ন করলেন বাদশাকে দেখানোর পরে ওই দেশের মুফতি আজম যিনি রয়েছেন তাকেও স্বপ্নে দেখালেন স্বপ্নে দেখে বলছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবা হুযাইফা তুলিয়ামিন বলছি ইরাকের বাদশা ফয়সালকে একাধারে দুই দিন স্বপ্ন দেখিয়েছি আজকে তিন দিন আমি আজকে তিন দিন পর্যন্ত নির্দেশ দিলাম কিন্তু কর্মব্যস্ততার কারণে সে ভুলে যায় ও মুফতি আজম আমি তোমাকে নির্দেশ দিলাম সকালবেলা হবে যখন বাদশার কান পর্যন্ত এই খবর পৌঁছাবা তখন পৌঁছায় দিবা এটা সাহাবার নির্দেশ হুযাইফা তুলিয়ামিন এই কথা বলেছেন মুফতি আজম সারা রাত আর ঘুম হয় না সকালবেলা যখন হলেন তখন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আসসাইদের কাছে টেলিফোন করলেন টেলিফোন করে বললেন যে এইরকম ব্যাপার স্বপ্ন যুগে আপনার সাথে একটু দেখা করতে চাই যে রাজকর্মগুলো রয়েছে এই দেশের ভিতরে যে কর্মগুলো রয়েছে আজকে আপনি আপনার কার্যাবলী একটু দেরিতে শুরু করবেন যতক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে না পৌঁছাই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার সাথে আলাপ আলোচনা আছে নুরিয়া সাইদ বললেন চলে আসেন টেলিফোনে কথা বলা হওয়ার পর মুফতি আজম সকালবেলা চলে আসলেন বাদশা এইবার প্রধানমন্ত্রী নুরিয়া সাইদের সাথে মুফতি আজম ঘটনাটা খুলে বললেন একদিন দুই দিন তিন দিন পর্যন্ত বাদশা ফয়সালকে স্বপ্ন দেখায় যে লাশটা সরাতে হবে আজকে আমাকে স্বপ্ন দেখাইছে সুতরাং আর দেরি করা যাবে না বাদশার কান পর্যন্ত দেওয়া লাগবে এইবার নুরিয়া সাইদ যোগাযোগ স্থাপন করে দিল বাদশা ফয়সালের সাথে মুফতি আজমকে সঙ্গে নিয়ে নুরিয়া সাইদ বাদশা ফয়সাল পর্যন্ত গেল বাদশা ফয়সালকে যখন এই কথা বলল বাদশা ফয়সাল থরথর থরথর করে কাঁদতেছে ডাকতে বলছে মুফতি আজম আমি ভুলে গেছি এই দাপ্তরিক কাজকর্ম করতে গিয়ে আমি তো ভুলে গেছি একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবারা স্বপ্ন দেখাচ্ছে সুতরাং মুফতি আজম কি করা যায় মুফতি আজম বললেন এটা করা যাবে সাহাবাদের কবরের ভিতরে পানি ঢুকে গেছে লাশটা তুলতেই হবে এবার মুফতি আজম এইবার বাদশা বলতেছে যেহেতু সেটা হলো 1300 বছর 1350 বছর পূর্বের ঘটনা সুতরাং হঠাৎ করে চাইলেই তো তোলা যাবে না আগে দেখতে হবে কবরের ভিতরে পানি গেছে কিনা এই জন্য চার্জার চেক করা হলো চার্জার চেক করে আলামত বোঝা যায় না এই জন্য বাদশা বললেন তাহলে আমি তো অনুমতি দিতে পারি না তবে হ্যাঁ অনুমতি দিতে পারি মুফতি আজম আপনি যদি ফতোয়া লিখে দেন লাশ উত্তোলন করে অন্য জায়গায় স্থানান্তরিত করা যাবে আমি তাহলে সেখানে স্বাক্ষর করব মুফতি আজম 21 পৃষ্ঠাভাবে একটা ফতোয়া লিখলেন সেখানে বাদশা ফয়সাল সেখানে সিগনেচার করলেন এরপর প্রধানমন্ত্রী নূর ইয়াসসাইদ সিগনেচার করলেন সময় দিলেন জিলহজ মাসের 10 তারিখে ঈদের দিন কুরবানির ঈদের দিন এই দাজলা নদীর পাশে হুযাইফা তুলিয়ামিনের লাশ তোলা হবে আর জাবের ইবনে আব্দুল্লাহ আনসারীর লাশ তোলা হবে এই দুইটা খবর চারদিকে অতি দ্রুত গতিতে ছড়িয়ে গেল
হজের সময় লক্ষ লক্ষ মানুষ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় মানুষগুলো যেত সমাবেত হয়েছে বিভিন্ন দেশ থেকে মানুষগুলো আরজি জানালো বাদশার কাছে বাদশা পয়সা আমাদের তো দেখতে ইচ্ছা করে 1500 বছর পূর্বের নবীকে দেখি নাই সাহাবাদেরকে দেখি নাই একটু মন ভরে প্রাণ ভরে আল্লাহর নবীর সাহাবাকে দেখতে অন্তরটা একটু জুড়াইতে চায় কত না সৌভাগ্য এই দুই চোখ যারা আল্লাহর নবীর সাহাবাকে দেখেছে আল্লাহর নবীকে দেখেছে তাদের সবাই সাল বলল না যত অতি দ্রুত গতিতে তুলতে বলেছে আল্লাহ দেরি করা যাবে না কিন্তু বিভিন্ন দেশ থেকে লেবানন থেকে সৌদি থেকে জর্ডান থেকে মিশর থেকে তুরস্ক থেকে ফিলিস্তিন থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশগুলো থেকে তখন তো একবারই আছিল পাকিস্তানের অন্তর্ভুক্ত এশিয়া মহাদেশ আমার ভাইরা সেই জায়গা থেকে আপত্তি মুসলমানরা বারবার চিঠি লিখলো বাচ্চা ফয়সালের কাছে আমরা একটু দেখতে চাই যে তো হজের দিন ঈদের দিন ওই দিন তো মানুষগুলো হজ করতে থাকবে ওই দিন তো ঈদ উদযাপন করতে থাকবে ওই দিন তো আর মানুষগুলো সেইভাবে সুযোগ পাবে না সুতরাং আপনার কাছে অনুরোধ একটু দেখার সুযোগ করে দেন সকল ব্যক্তির অনুরোধে বাদশা ফয়সাল মুফতি আজম শাহ নুরিয়া সাইদ কেনে তুরস্কের উজির মুখতারকে নিয়ে এবং মিশরের বাদশা শাহ ফারুককে নিয়ে এদেরকে নিয়ে একটা দরবার বসালেন দরবারের ভিতরে সিদ্ধান্ত হলো 10 জিলহজের পরিবর্তে একটু সময়টা বাড়ায়া 20 জিলহজ আল্লাহর নবীর দুইজন সাহাবা হুযাইফাতুল ইয়ামিন আর আল্লাহর নবীর সাহাবা জাবের ইবনে আব্দুল্লাহ আনসারের লাশ উত্তোলন করা হবে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার আল্লাহর নবীর সাহাবার দুইটা দুইজনের লাশ উত্তোলন করবে 20 তারিখ আসলো বিভিন্ন হজের মৌসুমে যে মানুষগুলি এসেছিল তারা ইরাকের বাগদাদ দাতলা নদীর পাশ পর্যন্ত গিরাও করে ধরল বিভিন্ন দেশ থেকে নাস্তিক ডাক্তারগুলো আসলো ইঞ্জিনিয়ারগুলো আসলো বড় বড় ব্যক্তিগুলো আসলো বিভিন্ন দেশের রাজা প্রধানগুলো আসলো মুহাম্মদ এতদিন মুসলমান না বলছে ওয়ালা তাকুলু লিমাই ইউকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন আবার বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা আল্লাহ পাক বলছেন একালে বলছে ইউরজাকুন তার নাকি রিজিক পায় মরেও নাই বরং কবরে জিন্দা অবস্থায় রিজিক পায় মুসলমানদের এই কথা ভুল প্রমাণ করে দিব মুসলমানদেরকে 1400-1350 বছর বল্লাস তুলবে একটা লাশও পাওয়া যাবে না যা পাওয়া যাবে মাটি ছাড়া আর কিছুই না এটা তারা বলতেছিল চারদিকে আর অট্টহাসি দেয় অট্টহাসি দিতে দিতে তারা বাগদাদ পর্যন্ত দাজলা নদীর প্রান্তর পর্যন্ত তারা পৌঁছে গেল প্রায় 5 থেকে 10 লক্ষ লোক চারদিকে ঘেরাও করে তুলে ঘেরাও করা থাকলো এবার নির্দিষ্ট দিনে 20 জিলহজ ক্রেন আরা হলো তুরস্কের উজির মুখতার এবং মিশরের বাদশা শাহ ফারুক এরপরে ইরাকের প্রেসিডেন্ট ইরাকের প্রধানমন্ত্রী ইরাকের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নুরিয়া সাইদ এবং বাদশা ফয়সাল এরপরে মুফতি আজম শাহ বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তিকে সাথে নিলেন আর ক্রেন লাগানো হলো ক্রেন নিয়ে আসা হলো নির্দিষ্ট দিনে এবার প্রথমে হুযাইফাতুল ইয়ামিনের কবরটা খনন করা হলো কবরটা খনন করে নিচের দিক থেকে ক্রেন এমন ভাবে ব্যবস্থা করা হলো লাশকে ধরার সঙ্গে সঙ্গে ক্রেনের উপরে উঠানো হবে লাশকে যখনই ধরেছে ক্রেনের উপরে লাগাবে ধরার সঙ্গে সঙ্গে দেখে হুযাইফাতুল ইয়ামিনের কবরটা পানি দ্বারা ভরপুর হয়ে গেছে এইবার আল্লাহর নবীর সাহাবার লাশটা হুযাইফাতুল ইয়ামিনের লাশটা যখন ক্রেনের উপরে তুলেছে দেখা যায় যেমন এই মুহূর্তে মনে হয় সত্যটাকে কবরস্থ করা হয়েছে আর মানুষটা মনে হয় মৃত্যুবরণ করে নাই জলজল করে তাকিয়েছে বোঝার শক্তি নাই এটা 350 বছর উপরে বেরলা আল্লাহু আকবার হুযাইফাতুল ইয়ামিনের লাশ তোলা হলো এরপরে জাবের ইবনে আব্দুল্লাহ আনসারের লাশের কাছে যাওয়া হলো
ক্রেন লাগানো হলো কবর খোঁড়ার পর ক্রেন লাগানো হলো দেখে কবরের ভিতরের মাটি আর্দ্রতা কোনো পানি ঢোকে নাই জাবির ইবনে আব্দুল্লাহ আনসারীর লাশটা তোলা হলো তোলার পর দেখা দেখে এই দুইজন সাহাবা শরীরটা মনে হয় এখনো জিন্দা আছে এত বেশি অন্য বর্ণনার ভিতরে এসেছে কিছু বর্ণনা যে ক্রেন লাগাতে গিয়ে ছোট্ট করে মাথার এই জায়গায় একটু কেটে যায় ওই সাহাবার হুজাইফাতুল ইয়ামিনের মাথা দিয়ে ঝর ঝর করে রক্ত পড়তেছে বলুন তো মৃত যদি হয় তাহলে রক্ত পড়তে পারে না বন্ধ হবে জুমার বেঁধে যাবে রক্ত মরা মানুষের রক্ত জুমার বাদে কেবলমাত্র শুধুমাত্র জীবিত মানুষের রক্তটাই হচ্ছে হলো গড়গড়ায়া পড়তে থাকে প্রবাহমান থাকে বে বে পড়ে এটা যেন প্রমাণ হয় আল্লাহ বলছেন বাল্লাহ ইয়াউন ওয়ালাকিল্লা তাশউরু তোমরা জানো না আমার সাবার তোমরা জানো না আল্লাহর পথে যারা শাহাদাত বরণ করে এরা জিন্দা উপলব্ধি করতে পারে না এই দুইজন সাহাবাকে দেখা হলো এটাই হলো প্রমাণ দুইজন সাহাবা তাকিয়ে আছে এবার এবার জার্মানির ডাক্তার গুরু গেলেন বললেন আমরা চোখের দিকে দেখবো চোখের পাওয়ার কেমন চোখের দিকে তাকাইলে জার্মানি ডাক্তার সারা পৃথিবীর 85 জন ডাক্তার চোখের দিকে বলছে আমরা চেষ্টা করেছি তাকানোর জন্য কিন্তু চোখের এত পাওয়ার আমাদের সম্ভব হয়নি তাদের চোখের দিকে তাকিয়ে থাকা মুফাসসির কেরাম বলেন তারা চোখের দিকে তাকাইতে পারে না একটাই কারণ এরা হলো ইমানদার আর তারা হলো বেঈমান বেঈমান কোনদিন ইমানদারদের শক্তির সাথে পারে না ওই আল্লাহ সেরা না ধরে 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 না ধরলে আল্লাহ সেরা না যেদিন ধরবে সেদিন বাতিল কেউ ছাড়বে না ঠিক কিনা দুইটা জিনিস চাই একটা হলো জান আর একটা হলো মাল বিয়ান্নাল জান্নাত বিনিময়ে আমি আল্লাহ দিব জান্নাত তাহলে আল্লাহর রাস্তায় জান আর মাল দিলে জান্নাত যিনি দিবেন জুবানটা খুলে বলুন তিনি কে শাল্লার রাস্তায় জানমাল দিতে কে কে রাজি আছেন হাত তোলেন ইনশা আল্লাহ আল্লাহ হাত তোলেন আল্লাহ তোমার রাস্তায় জান মাল দিয়ে দিলাম আল্লাহ তুমি বিনিময় দেও জান্নাত আমিন